আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের টাঙ্গাইল জেলা অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর জমিদার বাড়ি, যার নাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি। বাংলাদেশের যে কয়টি জমিদার বাড়ি রয়েছে এগুলির মধ্যে একমাত্র সবচেয়ে সুরক্ষিত অবস্থায় আছে এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ পুলিশের ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই স্থানীয় লোকজন এটিকে পুলিশ ট্রেনিং সেন্টার নামেও চিনে। এবার আমরা জেনে নিই এই জমিদার বাড়িটির অবস্থান। এই জমিদার বাড়িটি ঢাকা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত এবং টাঙ্গাইল জেলা সদর থেকে এর অবস্থান 18 কিলোমিটার। আপনারা যারা এই স্থানটিতে যাবেন তারা টাঙ্গাইলের মহাসড়কে অবস্থিত নটিয়াপাড়া বাস স্ট্যান্ড নামক স্থানটিতে নামবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা যোগে সহজেই এই জমিদার বাড়িটিতে যেতে পারেন। এছাড়া স্থানটিতে যারা যেতে ইচ্ছুক তারা আমার ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন, সেখানে আমি স্থানটিতে যাওয়ার বিস্তারিত বর্ণনা দিয়ে দিব। পরিবার পরিজনদের নিয়ে কাটানোর খুব সুন্দর একটি স্থান এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটিতে মোটামুটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ছোট পার্ক, চিড়িয়াখানা, রাইডের ব্যবস্থা এবং পিকনিকের ব্যবস্থা সব কিছু এই জমিদার বাড়িটির অভ্যন্তরে রয়েছে। তাই আপনারা যারা পরিবার সহ আসতে ইচ্ছুক ঢাকার আশেপাশে কোনো স্থানে, তারা সবাই পরিবার সহ স্থানটি বেছে নিতে পারেন এবং সুন্দর একটি দিন এখানে কাটিয়ে দিতে পারেন। এই জমিদার বাড়িটিতে 4টি ভবন রয়েছে। এই ভবনগুলো হচ্ছে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ এবং কালীচরণ লজ। প্রত্যেকটি ভবন অনেক আকর্ষণীয়। 1890 সালে স্পেনে অবস্থিত কর্ডোবা নগরীর আদলে এই জমিদার বাড়িটি তৈরি হয়েছিল তৎকালীন সময়ে।
ভিউয়ার্স আমরা আছি মহেরা জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি আমাদের আজকের শেষ আকর্ষণ ছিল, সো এই জমিদার বাড়িটিতে আসতে আমাদের প্রায় সুন্দর কাছাকাছি হয়ে গেল। সো দেখুন জমিদার বাড়ির ভিউ। এটি বাংলাদেশ পুলিশ ট্রেনিং একাডেমি টাঙ্গাইল নামে পরিচিত। এখানে নিয়মিত পুলিশের বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রদান করা হয়। তাছাড়া এই জমিদার বাড়িতে সমাবর্তন অনেক সুন্দর হয়েছে এবং বিজয় দিবস উপলক্ষে এই বাড়িগুলো দুটি তিনটি প্যালেস রয়েছে, এই প্যালেসগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। সো দেখুন এই জমিদার বাড়িটিতে প্রবেশ করতে হলে 80 টাকা ফি দিয়ে প্রবেশ করতে হয়। এখানে মোট 5-6টি ভবন দেখেছি, তবে হিসেব করলে মনে হয় ছোটো বড় মিলিয়ে প্রায় 8 থেকে 10টির মতো ভবন রয়েছে। সো এই ভবনগুলো দুটি একটু বড় আকৃতির, আর আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটি ছোট আকৃতির, আবার এই পাশে একটি ছোট আকৃতির ভবন রয়েছে। তারপরে এদিকে আমরা যাচ্ছি, এই ভবনটি মোটামুটি বিশাল আকৃতির। আসলে আস্তে আস্তে রাত হয়ে গেছে, এজন্য আপনাদেরকে দিনের ভিউ দেখাতে পাচ্ছি না। এখানে আলোক উজ্জ্বল ভিউ দেখা যাচ্ছে। সো রাতে আমাদের ভিডিওটি করতে হয়েছে। দেখুন জমিদার বাড়ির সম্পর্কে যত বিভিন্ন তথ্যগুলো আছে, যে তথ্যগুলো আমার জানা নেই। এটি নির্মাণ কাল 1890 সালে, আর এটি বর্তমান সরকারের অধীনে সংরক্ষিত আছে খুব সুন্দরভাবে যত্ন সহকারে।